প্রধানমন্ত্রী ঘর নয় যেন আকাশের চাঁদ পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বেদেপল্লির বাসিন্দারা। ফলে অবহেলিত এই মানুষগুলোর জীবনযাপন বদলে গেছে। পিছিয়ে পড়া এই জনগোষ্ঠীকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনতে ঘর দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থেকে আরও জানাচ্ছেন সহকর্মী পিয়াল হাসান রিয়াজ। যাযাবরের মতো ঘুরে বেড়ান এক স্থান থেকে অন্য স্থানে, কখনো ভাসমান নৌকায়, আবার কখনো ঝুপড়িঘরে রাত কাটাতে হয় বেদেপল্লির বাসিন্দাদের। প্রধানমন্ত্রীর উপহার পাকা ঘর পেয়ে খুশি তারা। নতুন ঘরে কিভাবে সংসার সাজাবেন সে স্বপ্নের কথা তুলে ধরেন বেদেপল্লির বাসিন্দারা। আমাদের থাকার জায়গা নাই, আমরা অস্থায়ী মানুষ, আমাদের সারাতে জায়গা বাড়ি করে দিচ্ছে, আমাদের ঘর বাড়ি দিচ্ছে, আমরা খুব সুন্দরভাবে চলতে পারতেছি, খাইতে পারতেছি। শতবর্ষর যেই গড় হচ্ছে, এই গড়ে আমরা তাদেরকে অনুবাসন করবো। গৃহহীনদের বাসস্থান প্রকল্পে বেদে সম্প্রদায়কে যুক্ত করতে পারাই প্রধানমন্ত্রীর স্বপ্ন পূরণে কিছুটা হলেও সহায়ক হবে বলে মনে করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার। এদেরকে একটা স্থায়ী পুনর্বাসন দরকার। এই প্রকল্পের মাধ্যমে আমি চারটি পরিবারকে চারটি ঘর সরকারের পক্ষ থেকে দিচ্ছি। ওরা অসহায় মানুষ, তখন আমার মাথায় তাৎক্ষণিকভাবে আসে যে আমরা তো ভূমিহীন এবং গৃহহীনদেরকে গড় দিচ্ছি এবং বাড়ি করে দিচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রয় টু প্রকল্পের মাধ্যমে। প্রশাসনের এমন উদ্যোগ প্রশংসিত হয়েছে জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের মাঝে। পিয়াল হাসান রিয়াজ, বাংলা টিভি, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া।